জরুরি না কল আব্বা বা কোনবেলা বাড়ি গেছে নেবো আইরা না কিতা হসপিটাল হয় হয় হ্যাঁ আম্মায় খালি আম্মায় খালি জ্বর রা আম্মায় খালি রিঙর চাচা আপনি একটু দৌব আমি আব্বার লগে একটু মাঠে একটু কইলাম এই মোবাইলে গো বেটার পুড়িয়ে বেটারে লন্ডন থেকে দিছে চল্লিশ দিলে সেটা পাঁচটা দিলে কিতা লাইজা না না অগুন রাখবে আর না আইও পাইছো পাঁচটা অগু বেশি তোমার লাগে আর শুনো এগুলো চুরির মালিতে মানুষের যাচ্ছে কিন্তু চায় না এটা বুঝে মানুষের কোনটা চুরির আর চুরির কার যা তো তোর তোর তো মোবাইল পাইছো মোবাইল খাইলে তো বিজি কিছু দেশা তো কিন্তু চান না বেটা খাওয়াই খাইছিস বেটা আগে আমরা আমি খাইছি ওইটা খাইছি নি তা খাওয়াই খাইয়া তো খাওয়াই তো হন মায়া চলতে পার না তো না খাইয়া ঠিক তো আল্লাহ না হইলে আমি যাই রাখি নি আর এই তলে দিয়ে যাস কই ইবাই যাস উঠ উঠ ও বাদি বাড়ি যাস নি ফুলের তলে দি আমি ভালো হয়ে গেছি আমি আর ইটা করতাম না ই আব্বাস আব্বা ফোনটা খাইতাম না শুনাই শুনাই আম্মা আমার খুব ভালো লাগে কিন্তু আমি এত টাকা কই পিতাম ওই যে দোকান গুটা দিকান ওখানে বারো মাসে সতেরো আঠারো হাজার টাকা ওগুন দিয়ে আর এমনি এমনি মিলে আমরা চলি বেশি লাইলে আমি যে বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাইবো তুমি যে ফাটা উড়া বেটা ফাটাই লাগছে না রে বাবা তুই যদি যাইতে পারো আমি শান্তি আমার ঘুম হয় না তোর লাগে তোর ইতার কারণে আর খিকে ফাটাই তো খুকে ফাটাই তো বাট ফান না সিটার কিতা মাথে রিতা মাকিয়া দেবো বাবা মাকিয়া দেখো এ দেখা নিতো না তোমার বুয়ার অ্যাকাউন্টে দেখা না তোর অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে দেখা থাকবো বিশ বিশ হয়ে গেলে এবারে ফাটাই আমার কাছে কিনিব না সে তো হইতো না আমার অ্যাকাউন্টে দেখা থাকলে তো যাই রাম আসসালামু আলাইকুম আজ আজমল ভাই আমার আব্বাই মাত্তা আচ্ছা জি আচ্ছা ও মাতুকা কুরান আপনার টেবেলস জিন্দাবাজার জিন্দাবাজার সব টেবেলস জিন্দাবাজার ও তোমার টেবেল দিনও আছে আমি ওনো আইমো আইয়া তোমার লগে আমি সাক্ষাৎ দিম আমার ফুয়াও বিমান তো লাম্বো আর ও আমি টেকা দিলাম ওই তো আজমল ভাই আমারে জাগান হইছিল ওখান কোকা পাতে পেটে মানে বললে আমারে অ্যাকাউন্ট আমার আর আমার ফুয়ার অ্যাকাউন্ট হইব নি না ওইটা নে একলা লাগবো বিদেশ তুমি যাইতে না আমি যাইতাম এসে কইবো তোমার আব্বা কই বিমানো আচ্ছা রে বা ঠিক আছে ইউরোপ 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 আর আমার ফুয়ার বা লাগা আমি তো কষ্ট হইতো না আমার ফুয়া কিছু করতে না ঠান্ডা বরফ লাগাই দেশ আচ্ছা তারে বুঝাইয়া কইছো তো আমি তারে থেকে বুঝবো আর আমি যেমনি কইছো তোমরা রে কোনো টাকা দিতাম না আমার ফুয়ার অ্যাকাউন্টে থাকো অ্যাকাউন্টে জি এক টাকা মারতে পারবানি আমার বাপ বাপর এক টাকা মারতে পারবানি খেয়ে বড় কষ্টর জায়গা রে বা
তোমার টেকা আর আমার টেকা, তোমার টেকা আমার নানি, তোমার টেকা আমার টেকা নানি, কেউ মারতে পারতো না। আমার খুব শান্তি লাগে এখন, আমার এক ঘুম হইব এতদিন বাদে, কি অশান্তির মাঝে আছি। ভালো হয়ে গেছি, বাজারও টেকাই ভালো করে মানছি। আর তুই দেখি দিদি এটা অনেক ফেন্টারও হয়েছি না, খেউরে হইতাম না। আর জায়গাও খান থেকে খালি করে মাঝে বেশি কাস্টমারও আছে, আর টেকা 25 লাখও ঘুরা দেওয়া লাগবে নি। এখন 2000 টাকা দেবো, এখন 2000 টাকা রাইট নিবে, তোর মারা পেয়ে দেন। হ্যাঁ একটা গান দিই আবার, কোনটা তোমার? আর স্যার এখানে মাত মানতাম না আপনার লোকে, যে ইয়া বাবা ব্লু আছে নানি, তার কুজে তো পুলিশ আইসিল বুঝছেন, খুঁজার তারে কোন দে ও দুই একদিন আগে আমার দেখা হয়েছিল, আমার এদিকে এসে বাসা কোনখানে আমি দেখে দিছি বাসা বুঝছেন। আর এ তো মনে করেন এখন বেশি বাড়ি গেছে, নেশা খাই এমন অবস্থা, এখন সবসময় অস্ত্র থাকে লোকে, পিস্তল থাকে, চাক্ষু থাকে, হুদাও বা করে লাই আসা নেই। তো আমার কিতা মনে হয় জানো, আমার কাছে লাগে হ্যাঁ এখন ইয়াবার ফাঁসাবাসি নানি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে হে যুক্ত হয়েছে। যেখানে মন চাই লিখে রাখি আজকে তাইনের তাইনের ফুরির নাম লেখছে, পরের দিন আমার ফুরির নাম লেখবো। আমি বুঝি আর কিন্তু যতই সবচেয়ে খারাপ হলো তার বাপ, তার বাপের কারণে সে আজকে হলো অবস্থা। কারণ একটা সংসারে বাবা মা জেলান থাকবা তার সন্তান উলাহন হইতো না। না আমি মুখ দেখাইতে পারি আর না, আমি কলেজের টিচার, আমার ফুরির নাম কলেজের গেটের মধ্যে যে কোনো জায়গার মধ্যে লিখে রাখি দে। আর আজকে কি করছে জানেন নি? নিরাপদে কলেজে যাইতো, স্কুলে যাইতো, সবাই শান্তিতে থাকতো, নিরাপদে আচ্ছা ঠিক আছে, আপনারা জানেন আমি আমি দেখলাম ঠিক আছে। এই বাসায় কেউ আছেন? হ্যাঁ ওয়ালাইকুম সালাম। জি এফে ইয়ো খারে কুজদা, এটা পাপুদের বাসা? জি। আপনার নাম কি? আমি তার আব্বা। আপনার নাম কি স্বামী মিয়া? জি। হ্যাঁ আমি আপনার কাছে আসছি। আপনার ছেলে বাসায় আছে? আপনার পরিচয়টা? জি আমি সাব ইন্সপেক্টর থানা থেকে আসছি। ও আচ্ছা, না পাপ্পু তো বাসাত না। কোথায়? আমি মানে আমি থানাতে গেলাম মনে। কি জন্য আপনার থানায় যাবেন? আমি আপনারে পাইছি, আমার খুব উপকার হয়েছে। আসলে আমি মানসিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে খুব অশান্তির মাঝে আছি, আমার ঘুম নাই, খাই নাই। এই ছেলেটা আমারে মানে অর্ধমৃত্যু করে লিখছে আমার এই ছেলেটায়। আমি চাইলাম
আমি আপনারা রাজাতার চুলে দিলে আমি তারা আমার আর কোনো পথ নাই। আমি মানে নিজেও বাঁচতাম না, আমার ফ্যামিলিটা ধ্বংস, আমার সহায় সম্পদ কুচুর হয়েছে না স্যার। আমি মানে কিতা হইতাম আপনারে, আমি আমার একটা মেয়েরে বিয়ে দিয়েছিলাম, মেয়েটারেও স্বামীর মানে বাড়ির থাকতে পারেন না আপনারে, বুঝিতাম পারলাম না আসলে আমার এই এই মুহূর্তে আমার অবস্থাটা। আপনি জানেন আপনার ছেলের জন্য পুরো এলাকাটা ধ্বংস হয়ে যাচ্ছে, তার ইয়াবার ছোবলে পুরো যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি জানেন? আপনার ছেলের নাম মাদক সেবীদের তালিকায় টপ টেনে আছে এই জেলায়, আপনি জানেন? স্যার কিতা হইতাম সরমর কথা। আপনি যাই বলেন পাপ্পুর বাবা হিসেবে আপনি কিন্তু কোনোভাবে দায় এড়াতে পারবেন না, বুঝতে পারছেন? হে মানে আমারে মারে তার মারে মারে আর জানেনি স্যার, আমার একটা জায়গা দোকান কুটা আছে আমি বারা হইতাম, এই ইউরোপ যাইতে হইয়া সম্পূর্ণ নাটকসা যাইয়া ওঠে খাটা 20 লাখ টাকা জায়গাটা বেচা এরা অ্যাকাউন্ট নিয়ে মারি দিছে। আমি স্যার কিতা কষ্ট হইতাম আপনারে, আজকে আমি কত নামি গেছি। আপনার যদি এত সমস্যা থাকে আপনি থানায় যাননি কেন এর আগে? স্যার যাইতাম। আপনি বলেন আপনাকে মারে, আপনার স্ত্রীকে মারে, তো আপনি থানায় গিয়ে কমপ্লেন দেন নাই কেন? এখন স্যার আপনারা আপনি শুধু এত শুধু আপনার ঘরকে ধ্বংস করে নাই পুরো এলাকাকে ধ্বংস করে দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না? আপনাকে আমি একটা কথা বলি, তার কপালটা কিন্তু ভালো হবে না আর, সে যে অবস্থানে আছে স্যার আমার তার কপালটা খুব খারাপ হবে। ঠিক আছে ভালো থাকবেন, আমি আসি। স্যার আপনারা যা মনে করেন বালা যেমনি ভালো হইব স্যার, আমার উদ্ধার হোক, আমি আর মানে পাথার মতো পরিবেশ নেই স্যার। এটা আর এখন এই পর্যায়ে নাই, আইন আইনের কাজ করবে, দেখুন কি হয়। জি স্যার ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। জি স্যার সালাম। বুঝছেন না স্যার সাহেব, হাফলুর বাপ এখন কিছুটা টারফার, ইদানিং দেখছি জিমাই জিমাই আটটা তাই আট তো নানি, এখন তো বিচার আইবই, এ হেই তার পরে নষ্ট করছে, যে সময় যেটা চায় উত্তা দে, এ ফয়েদ নেশা করতো না দেখি তা করতো টেকা পাটা এবার রাস্তা কয়। হ্যাঁ আর আসসালামু আলাইকুম। হাসপাতালে আছে ওর তো টাকা খরচ হচ্ছে, টাকা দেওয়া লাগতো না নিশ্চয়ই ব্যস্ত, তো টাইম লাগবো জমি বেচতে, কিতা করতে তোমার ফুয়ারে দিতে আবার আসলে সুযোগ দেরা বিকালে তো ওদিনও করলো দুই দিনের মধ্যে দিব দেননি আপনারা কইছিল যদি ফুয়ারে আমি একটা খামো লাগাই দিতাম বা কিছু করতাম আসলে লইল না, কিতা এতদিনে তোমার ও খেয়াল হইছে নি, কিতা করতাম খেয়াল হইছে নি যে ফুলারে খামো লাগানি দরকার, আরো আগে লাগানো দরকার ছিল। আমি নিজে বিচার লইয়া গেলাম তোমার বাড়িতে, ঘুমাইতে পারবাই নি দুই দিন পরে ঘুমাইতে পারবাই নি বাড়িতে, না কোনো কথা শুনছো নি, দেখো সমাজের মানুষে বিচার করিয়া দিল কোনো কথা শুনছো নি, পোলার বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেছো নি, যদি যাইতা তে আজকে তোমার পোলার লাগি তোমার কথা শোনা লাগতো। আমি নিজে বিচার লইয়া গেছি তা বুঝছো নি, কিন্তু তুমি খালি মানে আচ্ছা দেখতে দেখলাম করিয়া করে ও টাইম হে বরবাদ হইব আস্তে গাওর ফোন তেরে বরবাদ। হ্যাঁ তাই তো চেয়ারম্যান সাহেব কিটা করতাম তারে, যে পরিস্থিতি তৈরি হইছে ওর আমি কিটা করতাম মন চাই, আমার তো মানে কোনো কিছু আমি চিন্তা করি পারলাম না, তারে আমি কিটা করতাম। এখন একটাই সমাধান উচ্চনিবা, তারা বিদেশ পাঠাই দিলাও, যখন বিদেশ গিয়ে কষ্ট করব তখন বুঝবো যে বাপে টাকা ইনকাম করতে গেলে কষ্ট লাগছে। পাঠাও পাঠাও বিদেশ পাঠাও, নিজেও বাঁচো গাঁর ফাইনতেরও বাঁচাও বুঝছো নি, বিদেশ পাঠাও, চেয়ারম্যান সাহেব হেল্প করবো না, মাটির মানুষ পাইছো বুঝছো, এর লাগে তোমার ফুয়ার অতটা সহ্য কররা আমরাও সহ্য করা লাগে। এখন না পাঠায় তো উপায় নেই, গাঁওয়ের অবস্থা বেশি খারাপ, গাঁওয়ের ফুরে স্কুল কলেজে যাইতে পারে না কোনো কাজ। চেয়ারম্যান সাহেব আমার ফুরে যদি কিচ্ছু হইব আমি বহুত সহ্য করছি। আচ্ছা আচ্ছা আমি দেখ পরে, কিন্তু আমারটা আমি দেখবো। আচ্ছা আচ্ছা আমি দেখলাম, ওলাও সিদ্ধান্ত থাকলো, বিকালে তুমি 80,000 টাকা দিলাইবা আমার কাছে আর আমি তাড়াতাড়ি দিলাইমু, আর তোমার পোলারে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব তুমি বিদেশ পাঠাও, যদি সহযোগিতা লাগে আমি করবো, এরপরে এলাকার মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক বুঝছো নিবা, আর
আপনারা আর কিছু মাথার দরকার নাই, আমি যা হওয়ার আমি ব্যবস্থা করতেছি। ঠিক আছে বা, তুমি তুমি যাও এখন। হ্যাঁ, আর তোমার যে কয়েকদিন আসে দেশে বাড়ানো রাগ করতো তার একটু দেখিয়ে রাখো তুমি, দেশের অবস্থা তো তুমি বুঝো। বুঝছো নি বা, এখন আমরা কথা কইতে পারবো অনেক কিছুই, কিন্তু বেচারা দেখছো নি তার পরিণতিটা কি হইলো? এগুরে এগুরে দেখে আমরা সব ঠিক বুঝিত এলাকার ফুলা আপনারা কইবা এর কিতা পরিণতি হয়েছে বুঝছেন নি, অকল তারেও কইবা আপনারা শিক্ষক সব শিক্ষক। ঠিক আছে ঠিক আছে, ও বাপু মাত্রে বাড়িতে তোর মায়ের ডাকে আমি খারাপ, আমি খারাপ দেখি আমার বরবাদ ছেলেদের সর্বশেষ পরিণতি এমনই হয়। সুতরাং আপনার সন্তান কি করছে, কার সাথে মিশছে, তার ব্যাপারে খেয়াল রাখুন। আপনার সন্তান আপনার জন্য ও দেশের জন্য কলঙ্কের কারণ যেন না হয়, তাই আসুন আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিয়ে সমাজের কল্যাণের জন্য গড়ে তুলুন।